প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি নুরুন্নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয় ক্লাস নিব, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের আগে একটি ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমি আলোচনা করব পার্ট 4-6 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বই বের করো এবং 23 পেজগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন FT2 পরীক্ষা হবে, তো MCQ আকারে হবে, তাই তোমরা বইটি ভালোভাবে রিডিং পড়বে আর আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমরা আলোচনা করব পবিত্রতা অর্জনের বিভিন্ন পদ্ধতি নিয়ে। কেননা পবিত্রতা ব্যতীত কি ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, এই জন্য আমাদের পবিত্র হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত কি নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল কি সদকা হয় না। তাই আমরা পবিত্রতা অর্জন করব। আর কিসের মাধ্যমে সেটা করব? আমরা ওযু, তায়ামুম, গোসল প্রভৃতি পদ্ধতির মাধ্যমে কি আমরা পবিত্রতা অর্জন করতে পারি। তো এখন বইটা বের করো এবং 23 পেজ দেখো, ওযু। তাহলে ওযু সম্পর্কে আগে আমরা পরিচিত হই। ওযু আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট 4টি অঙ্গ পানি দিয়ে ধৌত করা। ইসলামী শরিয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই কি ওযু। তার প্রিয় শিক্ষার্থীরা, ওযু কি বুঝতে পারছো? মানে নির্দিষ্ট 4টি অঙ্গ ধোয়ার নাম হচ্ছে কি ওযু। তাহলে আমরা কি করব? আমাদের শরীর পবিত্র হওয়ার নিয়তে আমরা কি করব? পানি দ্বারা শরিয়তের নিয়ম অনুযায়ী, কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোব, এটার নাম হচ্ছে কি ওযু। তাই ওযু করার গুরুত্বটা কি? ওযুর প্রয়োজনীয়তা গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছো জেনে রেখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে কি নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের দুই হাত কোনোই পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মাসাজ করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে নেবে। এটি বর্ণিত হয়েছে সূরা আল মাইদা আয়াত 6। তার প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পবিত্রতা অর্জনের জন্য, নামাজ পড়ার জন্য কিছু নিয়ম বলে দিয়েছেন, যে 4টি অঙ্গ আমাদের কি ধুতে হবে। তাহলে ভালোভাবে ওযু করলে কি আমাদের মন প্রফুল্ল থাকে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতে একাগ্রতা আসে, কাজকর্মে কি মনোযোগ আসে। আমাদের কাছে ওযু করলে শরীর হালকা মনে হয়, ভালো মনে হয়, মনও ভালো থাকে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। তখন জনৈক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, এত কোটি কোটি মানুষের মধ্যে কিভাবে আপনি চিনবেন আপনার উম্মতকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওযুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতায় কি ঝকঝক করবে, তাতে আমি কি আমার উম্মতকে চিনতে পারবো। এটি বর্ণিত হয়েছে মুসলিম বুখারী ও মুসলিম শরীফ থেকে। তা প্রিয় শিক্ষার্থীরা, সবসময় আমরা কি ওযুর মধ্যে থাকবো, পবিত্র থাকবো। আমরা যখন ওয়াশরুমে যাব আমরা ওযু করে বের হবে, সবসময় কি আমরা ওযু করে থাকবো, পবিত্র থাকবো। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যখন আমাদের হিসাব নিকাশ হবে হাশরের ময়দানে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন। কিভাবে? যে তাদের মুখমণ্ডল কি হাত পা উজ্জ্বলতায় ঝকঝক করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবে। তাই আমরা সবসময় কি উত্তম রূপে ওযু করব। ওযু পরিপূর্ণ হলে কি ঈমান ও মুত্তাকি উভয় কি নামাজে পরিশুদ্ধ হয়। আর ওযু যদি পরিপূর্ণ না হয় তাহলে কি আমাদের নামাজও কি পরিপূর্ণতা আসবে না, আমাদের নামাজ ইবাদত এগুলো কি আমাদের কবুল হবে না। তাই আমরা সুন্দরভাবে ওযু করব। এখন আমরা ওযু করার নিয়মটা শিখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মনে মনে কি করব? আমরা পবিত্রতা অর্জনে নিয়ত করবে বিসমিল্লাহ বলে প্রথমে কি করব, দুই হাত কবজি পর্যন্ত ধোব। দুই হাতের প্রথমে কবজি পর্যন্ত ধোব, তারপর ডান হাতে পানি নিয়ে কি করব, তিনবার কুলি করব। একবার করার
কি ফরজ, তিনবার করা সুন্নত। রোজা না থাকলে তিনবার কি গড়গড়া করে কুলি করব, এরপর নাকে পানি দিব তিনবার, নাক পরিষ্কার করব, তারপরে সমস্ত মুখমণ্ডল কি ধোব যাতে চুল পরিমাণ স্থান শুকনো না থাকে। পুরুষ মানুষদের কি দাড়ি আছে, তাদের কি করতে দাড়ির নিচে খিলাল করতে হবে, আঙুল ঢুকিয়ে খিলাল করতে হবে। এরপর কি করব আমরা, দুই হাত কোনোই সহ ধুতে করব। আবার আমাদের হাতে কি থাকে, আংটি থাকে, ঘড়ি থাকে, চুড়ি থাকে, এগুলো আমরা কি করব নেড়ে চেড়ে ধোব যাতে সব জায়গায় পানি পৌঁছে। তারপর আমরা কি করব, দুই হাত ভিজিয়ে মাথা এবং কান মাসাজ করব, মানে যেটা হাত দিয়ে মুছে ফেলে সেটা হচ্ছে কি মাসাজ করা, যে পানি দিয়ে ধো না। তবে মাথা আমরা কি করব, হাতে পানি নিয়ে ঝেড়ে ওইটা মাথা মুছে নিব, সেটা হচ্ছে কি মাসাজ করা। মাসাজ করার সময় দুই হাতে বুড়ো এবং শাহাদাত অঙ্গুলি আলাদা রেখে বাকি তিন অঙ্গুলি মিলিয়ে অঙ্গুলির ভিতর দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে মাথার এক চতুর্থাংশ মাসাজ করতে হবে। তারপর দুই হাতের তালু পিছন দিক থেকে সামনের দিকে টেনে মাথার এক চতুর্থাংশ মাসাজ করতে হবে। এরপর শাহাদাত অঙ্গুলি দিয়ে হাতের অঙ্গুলির পিঠ দিয়ে ঘাড় মাসাজ করতে হবে। মাসাজ করার পর দুই টাকনু সহ পাগুলো আমাদের ধুতে হবে যাতে পায়ের কোনো আঙুল জানি শুকনো না থাকে, আঙুলের ভিতরে দিয়ে দিয়ে আমরা কী করবো পা ধুয়ে নেব। অনেকক্ষণ থেমে থেমে করা যাবে না। তার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছোটোবেলায় হুজুরের কাছে তোমরা এগুলো শিখেছ, তারপরও আমাদের স্কুল খুললে আমি তোমাদের ক্লাসে দেখিয়ে দেব, তাই তোমরা ভালোভাবে উজু করা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা অজুর ফরজগুলো জানি। অজুর ফরজ কয়টি? চারটি। এই চারটির মধ্যে যদি আমাদের কোনো একটি বাদ পড়ে যায় অজু করার সময়, তাহলে কি আমাদের সেই অজু হবে না। তাই আমরা কি করব, এই অজুর ফরজ চারটি আমরা মুখস্থ করে নিব যে আমাদের অজু করার সময় এই চারটি করতে হবে। তাহলে এক নম্বর কি, মুখমণ্ডল একবার ধুত করা। দুই, উভয় হাত কোনোই সহ একবার ধোয়া। তিন, মাথার এক চতুর্থাংশ একবার মাসাজ করা। চার, উভয় পা ঘিরা সহ একবার ধোয়া। তাহলে মুখ ধুতে হবে, দুই হাতে কোনোই পর্যন্ত ধুতে হবে, মাথা মাসাজ করতে হবে এবং উভয় পা কি করতে হবে ঘিরা পর্যন্ত ধুতে হবে। এই চারটি হচ্ছে কি অজুর ফরজ কাজ। আমরা এই চারটি কাজ সবসময় অজু করার সময় খেয়াল করে করব। যদি একটি বাদ পড়ে, তাহলে আমরা যদি নামাজ পড়তে যাই, তাহলে কি সেই নামাজ আমাদের কি কবুল হবে না। তাই আমাদের পবিত্রতা অর্জনের জন্য, অজু করার জন্য কি করতে হবে, এই চারটি কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা অজু ভঙ্গের কারণ জানবো, যে কী কী কারণে আমাদের অজু ভেঙে যেতে পারে, ভঙ্গ হতে পারে, পুনরায় কি আমাদের আবার অজু করতে হবে। তাহলে সেই কারণগুলো কি আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে কি, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, ধর বায়ু বের হলে। দুই, প্রস্রাব পায়খানা রাস্তা ব্যতীত শরীরে যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে পড়লে, যেমন রক্ত, পুঁজ, এগুলো যদি কেটে আমাদের হাত কেটে যায়, তারপর কোনো জায়গায় কোনো একটা কিছু গোটাঘাটি হয়, তখন যদি পুঁজ বের হয়, এতে কি আমাদের অজু ভেঙে যাবে। তিন, থুতু কাশি ব্যতীত বমির সাথে যদি রক্ত, পুঁজ, খাদ্য অথবা যে কোনো কিছু বের হয় বা মুখ ভর্তি যদি বমি হয়, তাহলে কি আমাদের অজু ভেঙে যাবে। চার, থুতুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে, তাতেও কি অজু ভেঙে যাবে। পাঁচ, চিত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে কি আমাদের অজু চলে যাবে। আমরা যদি অজু অবস্থায় কিছুর সাথে হেলান দিই বা কাত হয়ে শুই, তাহলে কি আমাদের অজু ভেঙে যাবে। ছয়, বেহুশ হলে। সাত, পাগল হলে। আট, নেশাগ্রস্ত হলে। নয়, নামাজে অট্টহাসি আসলে। তাহলে আমরা নামাজ পড়ার সময় কি আল্লাহর ধ্যানে নামাজ পড়ব, দুনিয়াতে কে কী কাজ করছে, ঘরে কে কী করছে, এগুলো আমরা দেখব না, তাদের কথা শুনব না। যদি আমরা অট্টহাসি হাসি, তাহলে কি আমাদের অজু ভেঙে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই নয়টি কাজ যদি কোনো একটি হয়, তাহলে কি আমাদের অজু ভেঙে যাবে। তাই আমরা কি করব, এই কাজগুলো যদি হয়, তাহলে আমরা পুনরায় আবার অজু করে সেই কাজ আবার নামাজ পড়ব, কোরআন পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা তায়মুম সম্পর্কে জানি। তায়মুম হচ্ছে যখন আমাদের
বাসায় বা আমাদের এলাকায় 40 বাড়ি পর্যন্ত কোথাও পানি না পাওয়া যায়, তখন আমরা কি করব? তায়ামুম করব। ধর আমাদের নামাজে রক্ত হয়ে গেছে, এখন আমাদের পানি নেই, এখন আমাদের নামাজ পড়তে হবে, তখন আমি কি করব? তায়ামুম করে নামাজ পড়ব। পবিত্রতা অর্জনের জন্য তায়ামুম একটি, আল্লাহ তাআলা তার বান্দার সুবিধার জন্য কি এই কাজটি করে দিয়েছেন। তাই আমরা তায়ামুম কীভাবে করতে হয় সেটি শিখে নিব। আগে আসো তায়ামুমের পরিচয়টি জানিয়ে। তায়ামুম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, চুনাপাথর, বালি ইত্যাদি দ্বারা কি পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসে করাকে তায়ামুম বলে। তাহলে কি আমরা মাটি দ্বারা, পাথর দ্বারা, এগুলো দ্বারা কি তায়ামুম করতে পারবো? আর আমাদের মনে মনে নিয়ত করতে হবে যে আমরা নামাজ পড়ার জন্য কি পবিত্র হওয়ার জন্য তায়ামুম করতেছি। তায়ামুম অজু ও গোসল উভয় পরিবর্তে কি করা যায়? তায়ামুমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি কি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সুবিধার জন্য এই কাজ করে দিয়েছেন? বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো কি পানি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রচুর পরিমাণে কি পানি সরবরাহ করেছেন, তথাপি এমন তো অবস্থায় সৃষ্টি হতে পারে যে পানি পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া গেল ব্যবহারে করলে রোগ বৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন। তাহলে কি ধর আমাদের অনেক সময় অসুস্থ হই আমরা, জ্বর হয় বা ধরো অনেকের কি অপারেশন হয়, তখন সে পানি ধরতে পারবে না। চোখ অপারেশন হলে কি চোখে পানি দেওয়া যায় না, আবার অনেক ধরনের অপারেশন হলে কি পানি ধরা যায় না। সেই সময় আল্লাহ তাআলা তার বান্দার সুবিধার জন্য কি বলছেন? তায়ামুম করে ইবাদত বন্দিগি করতে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করবে এবং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করবে। তাহলে তায়ামুম করতে হবে কি? মুখ ও হাত মাসে করতে হবে। আল্লাহ তাআলা তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এটি বর্ণিত হয়েছে সূরা আল মাইদা আয়াত 6। তা প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা পানি না পাবো, পানির ব্যবস্থা না থাকবে বা আমাদের রোগ হবে, অসুস্থ থাকবো, তখন আমরা কী করবো? তায়ামুম করে পবিত্রতা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, তায়ামুমের ফরজ কয়টি সেটি আমাদের জানতে হবে। তায়ামুমের ফরজ হচ্ছে তিনটি। এক, পবিত্রতা অর্জনে নিয়ত করা। দুই, পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসে করা। তিন, উভয় হাত পবিত্র মাটি দিয়ে কনুই সহ মাসে করা। তাহলে তায়ামুমের ফরজ কয়টি? তিনটি। আমাদের মনে মনে নিয়ত করতে হবে আমরা পবিত্রতা অর্জনের জন্য কি তায়ামুম করতেছি। দুই, এই পবিত্র মাটির দিয়ে হাতে ছুঁয়ে তারপর কী করে মুখমণ্ডল মাসে করতে হবে। তারপরে তিন নম্বর হচ্ছে দুই হাত পবিত্র মাটি দিয়ে দুই হাত কনুই পর্যন্ত মাসে করতে হবে। তাহলে নিয়মটা দেখো কীভাবে করবে। প্রথমে নিয়ত করবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, তারপর দুই হাতের তালু একটু প্রসারিত করবে। পবিত্র মাটি বা ওই জাতীয় বস্তু যেমন পাথর, চুনাপাথর, বালি ইত্যাদি কী করবে? দুই হাতে লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসে করবে, মানে মুখ মুছবে। পুনরায় দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসে করবে। হাতে কোনো ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকলে তা কী করবে? সরিয়ে তার নিচেও কি মাসে করতে হবে। এখন আসো তায়ামুম ভঙ্গের কারণ। যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে কি তায়ামুম ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে কি তায়ামুম ভঙ্গ হয়। পানি পাওয়ার সাথে সাথে কি আমাদের তায়ামুম ভেঙে যাবে। কোনো রোগের কারণে তায়ামুম করা হলে সেই রোগ যদি ভালো হয়ে যায় তখন কি তায়ামুম ভেঙে যাবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখনই তায়ামুম করব যখন আমরা পানি পাবো না, আর যখন আমরা অসুস্থ হব সেই সময় আমরা তায়ামুম করব। যখন আমরা পানি পাবো তখন কি আমরা আবার অজু করে নেব। তাই প্রিয় শিক্ষিতারা, এখন আমরা পবিত্রতা অর্জনের আরেকটি পদ্ধতি হচ্ছে কি গোসল। তাহলে গোসল সম্পর্কে আগে আমরা পরিচিত হই। গোসল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি ধৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। তাহলে কি শরীয়তের নিয়ম অনুযায়ী পবিত্রতা অর্জনের জন্য আমরা পবিত্র হওয়ার জন্য কী করবো? আল্লাহ পবিত্রতা অর্জন ও আল্লাহ সন্তুষ্টির জন্য
আমরা পবিত্র পানি দিয়ে ভালো পানি দিয়ে আমরা কী করবো সমস্ত শরীর ধোব, এটা নাম হচ্ছে কি গোসল। তাহলে গোসলের ফরজ আছে কয়টি? তিনটি। গোসলের ফরজ তিনটি, যথা এক গড়গড়া করে কুলি করা, দুই নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, তিন সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া। তাহলে গোসল করতে গেলে আমাদের এই তিনটি কাজ করতে হবে, এই তিনটি কাজ তোমরা মুখস্থ করে নেবে। প্রথমে গোসল করতে গেলে কি করবে? কুলি করবে, তারপর নাকে পানি দেবে এবং সমস্ত শরীর ধোবে। তাহলে গোসলের নিয়মটা শিখো, প্রথমে কি করবে হাতে পানি নেবে, ডান হাতে পানি নিয়ে দুই হাতে কবজি পর্যন্ত কি ভালো করে ধোবে, তারপর শরীরে কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে সেগুলো পরিষ্কার করে নেবে, এরপর ভালোভাবে অজু করবে। কুলি করার সময় কণ্ঠ মানে গড়গড়া করবে এবং নাকের ভিতরে পানি ভালো করে পৌঁছাতে হবে। অজুর পর মাথা এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছায়, মানে এরপর ডান কাঁধে তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধুতে হবে যেন শরীরে কোনো অংশ শুকনো না থাকে। অবশেষে কী করবে? পা ধোবে, এরপর সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরবে। তাহলে কি বেশি খ্যাতিরা, তাহলে গোসলের ফরজগুলো তোমরা মুখস্থ করবে যে এভাবে আমাদের কি গোসল করতে হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা এই পার্ট তিনটি থেকে তোমাদের কিছু প্রশ্ন দেই। এক নম্বর দেখো, অজু অর্থ কী, অজুর ফরজ কয়টি, কী কী অজু ভঙ্গের কারণগুলো লেখো। দুই, তায়মুম অর্থ কী, তায়মুমের ফরজ কয়টি ও কী কী। তিন, গোসল অর্থ কী, গোসলের ফরজ কয়টি ও কী কী। তা প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা বাসায় বাড়ির কাজ করবে এবং লিখবে, আর মনোযোগ সহকারে এতক্ষণ এই ক্লাসটি দেখেছো এজন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।